পিকচারে একেবারে ব্যাহত জনজীবন। জলপাইগুড়ি জেলা জুড়ে একেবারে টানা বৃষ্টি, আর এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই গত বুধবার রাত থেকেই সেই অনবরত বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। একদিকে ধান চাষীদের ক্ষেত্রে সুবিধা হলেও সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা বলে মনে করছেন অনেকেই। আজ শুক্রবার অনবরত বৃষ্টির জেরে এবার জেলার বিভিন্ন নদীগুলি একেবারে ফুলে ফেঁপে উঠছে। পাশাপাশি হাওয়া অফিসের তরফে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়ে একেবারে অনবরত বৃষ্টি এবং সেখানকার নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। জলমাটির তো সম্ভাবনা এখনও দেখা দিচ্ছে না, কিন্তু বেশি পরিমাণে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো জল হওয়ার সম্ভাবনা। পুজোর আগে সবার একটা আশা থাকে কিন্তু এবার তো ব্যবসা বাণিজ্য, হ্যাঁ ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে তো একটু ডাউনে চলছে এখন, আর তার মধ্যে যদি বর্ষায় যদি এখন যদি পুরো জল ধেয়ে আসে তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে, মানে একদিকে পুজোটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ সেই আর কি।